লিখেছেন খান শরীফ। এই শুনশান নির্জন নিবৃত হয়ে থাকার অভ্যেস আমার দীর্ঘকালের, তাই থাকাটা অপরিচিত লাগছে না। বরং এত বছরের সংসার আমাদের কর্মব্যস্ত নিয়ম শৃঙ্খলা সময়নিষ্ঠা এসবে আয়ত্তাধীন থেকে হঠাৎ দুজনের এই একসাথে ঘরবন্দি জীবনযাপন করাটা ঠিক কেমন বেমনান ঠেকাচ্ছে। অথচ আজকের বিছানায় তুমি এক পাশে, সেই কোমর শাড়ি, কানে লতি বেয়ে আধুরে চুল, পায়ের সাথে পায়ের আঙুল, কবিতার শব্দ হয়ে আঁচড় টানছে, ডাকছে কাছে আমাকে, তা সত্ত্বেও ইচ্ছেগুলো নির্বাক অনারানমনা। অন্যদিনের মতো আমি ছুঁয়ে দেবার পর যেমন দেখাই তোমায়, তেমন নড়ে উঠছ না। বারবার দীর্ঘশ্বাস ছেড়ে যেন বলছ, আমরা কেমন বেমানান শুনশান নিবৃত এখন, দুজন দুজনার পাশে। আমি উঠে গিয়ে জানালার পর্দাটা সরাই, দিনের আলোর খুব কমেছে, তারপরও আলো, আলোর টুকরোগুলো ঘরটা জুড়ে জানিয়ে দিচ্ছে আধার প্রায়। সঙ্গীহীনের মতো নিরল হয়ে আসছে পৃথিবীটা, অথচ এত শত ভিড়ভাট্টাতেও এমন নির্জন থাকার অভ্যেস আমার দীর্ঘকালের, তাই থাকাটা অপরিচিত লাগছে না যতটা লাগছে এখন তোমাকে।